ঈদের ছুটি শেষে স্বস্তিতেই বাস ও ট্রেনে রাজধানী ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঢাকামুখী মানুষের কিছুটা চাপ থাকলেও বাস টার্মিনালগুলোতে দেখা যায়নি তেমন একটা ভিড়। পদ্মা সেতুর কারণে ভোগান্তি ছাড়াই ফিরতে পারছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আজ ও আগামীকাল রাজধানীতে ফেরা মানুষের চাপ থাকবে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। আবু সাইদ পরিপাট। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে আবারও কর্মস্থলে নগরী রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষজন। সকাল থেকে একের পর এক ট্রেন আসতে থাকে কমলাপুর রেল স্টেশনে। প্রিয়জনের সাথে ছুটি কাটিয়ে আবারও সেই কর্মব্যস্ত জীবন। গার্মেন্টসে চাকরি করি, এই জন্য মনে করে যে আগাভাগে একটু আসে, নিজের একটা প্রস্তুতি আছে, এই জন্য আমি আগাভাগে চলে আসলাম। আসার লাগে বাচ্চার স্কুল আছে, পরীক্ষা আছে সামনে বাচ্চার, বাড়িতে গেছি বেড়াতে ঈদের আনন্দ করার জন্য, ওইটা এক আনন্দ। এখন বাসায় আসছি নিজের বাসা, সেটারও একটা আনন্দ। সকাল সকালে চলে আসলাম যে বাসার কিছু কাজকাম আছে, সেগুলো নিরিবিলি কাজকামগুলো শেষ করে কালকে আমি অফিস করব। ঈদ আনন্দ শেষে আমরা কর্মব্যস্ততার জন্য আবার ঢাকায় চলে আসলাম। গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালেও ঘর ফেরত মানুষের ভিড় ছিল চোখে পড়া মতো। ঢাকা শহর অফিসে কাজ আছে, কালকে থেকে অফিস খোলা, এই জন্য চলে গেলাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু অফিসে কাজ আছে তো এই কারণে তাড়াতাড়ি আসা। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে আবারও কর্মব্যস্ততা নগরী রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষজন। তাদের প্রত্যাশা একটাই, পরিবেশের সাথে আনন্দ ঘন মুহূর্তগুলো কাটিয়ে সেই স্মৃতিকে কাজে লাগিয়ে যেন ভবিষ্যতে তারা এই কর্মব্যস্ততার নগরী রাজধানীতে কাজ করে আবার পরিবারের মুখে হাসি ফোটাতে পারেন, সেই প্রত্যাশা ছিল তাদের চোখে মুখে। সাদাবাদ বাস টার্মিনাল থেকে আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা।